পাচ্ছি ইউরোবাংলা সংবাদে, সাথে আছি আমি সাদাত জাহান্নিহা। শুরুতে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ। নিউ ইয়র্কে মুজিব বর্ষ উপলক্ষে রচিত গান সৃষ্টি সন্তান দ্য সুপ্রিম বিশ্বব্যাপী অবমুক্ত। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের ঐতিহাসিক সাতই মার্চ। রিয়াদে দূতাবাস কর্মকর্তার বিদায় সংবর্ধনা। হযরত শাহজাদা রহমাতুল্লাহ স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতারের অভিষেক অনুষ্ঠিত। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। মাগুরায় দোল যাত্রা পালন। ছয় দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা আতঙ্ক, সৌদি আরবের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখক সাংবাদিক শিববীর আহমেদের লেখা ও বিবেক মজুমদার বিবেকের সুরে নির্মিত গান শ্রেষ্ঠ সন্তান দ্য সুপ্রিম মিউজিক ভিডিও বিশ্বব্যাপী অবমুক্ত করা হয়েছে। মুজিব বর্ষকে সামনে রেখে ঐতিহাসিক সাত মার্চ একদিন পূর্ব ৬ মার্চ শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে অনুষ্ঠিত এই অবমুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গানটির ভিডিও অবমুক্ত করেন একুশে পদকপ্রাপ্ত লেখক বিজ্ঞানীবীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইরিন আক্তার মুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ফোপোনা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল এবং ওয়াশিংটন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি প্রেসিডেন্ট আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রবাসের অনেক বিশিষ্টগণ যোগ দেন। উল্লেখযোগ্য যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উত্তর আমেরিকা আয়োজিত এটি ছিল প্রথম অনুষ্ঠান। বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুটাকে আপামার জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধে সঠিক তথ্য জানতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শনিবার সাতই মার্চ কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিবকে এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় আগত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কনসুলেটের কর্মকর্তাবৃন্দ। এ সময় কনসাল জেনারেল ফয়সাল আহমেদ বঙ্গবন্ধুর সাতই মার্চের আলোকে শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। অনুষ্ঠানে আগত প্রবাসীদের উদ্দেশ্যে ঐতিহাসিক সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের কনসুলেটের কর্মকর্তা কর্মচারী কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সহ প্রবাসীগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাঁচ বছর বাংলাদেশ দূতাবাস রিয়াদে দায়িত্ব পালনকারী ইকোনমিক মিনিস্টার মোহাম্মদ আবুল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি। শুক্রবার রাতে স্থানীয় একটি হল রুমে সংগঠনের সভাপতি শিল্পপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে এইচ এম আলমগীর ও আরিফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের ডিফেন্স আটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, ব্যবসায়ী কামরুল ইসলাম, নুরুল আমিন, শেখ জামাল, জাহাঙ্গীর আলম, নূর আলম, এনামুল হক ভূঁইয়া। এই সময় রিয়াদের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আগতদের করোনা ভাইরাসের প্রাথমিক পরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে বাংলাদেশি প্রতিষ্ঠান বদর আল সামা মেডিকেল সেন্টার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্ট। বদরুল আমিনের সঞ্চালনায় ও সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতার জালালাবাদের উপদেষ্টা শিববীর আহমদ। বিশেষ অতিথি কাতার জালালাবাদের সভাপতি মোহাম্মদ কফিলউদ্দিন, সৈয়দ আনামিয়া, মাহবুবুর রহমান বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক বাতির মিয়া, মুখলিসুর রহমান মেম্বার, সৈয়দ মুজিদ মিয়া, সৈয়দ আকুল মিয়া, সামাদ আহমদ, শাহিন আহমদ রনি, আলাল খান, এহসানুল মাহমুদ নাজিম, সৈয়দ জামাল আহমেদ, জমশেদ মিয়া তালুকদার, তাজউদ্দিন তালুকদার।
101 সদস্য বিশিষ্ট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। অভিষেক অনুষ্ঠানে দেশ জাতি ও মুসলিম উম্মাহের সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলী হারুন। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস 2020 পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বপ্নকুড়ি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভীন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক জিলিফা সুলতানা প্রমুখ। মাগুরা আনন্দ শোভাযাত্রা পূজা অর্চনা ও আবির খানের মধ্যে দিয়ে পালিত হয়েছে দোলযাত্রা ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিভাবক মহাতিথি। আজ সোমবার সকালে শহরের নিজনান্দুয়ালি নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে র্যালি বের হয়ে শহরের সাতদহা শ্মশানে গিয়ে শেষ হয়। এই উপলক্ষে বিভিন্ন আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা ও গৌর কীর্তন। সনাতন সম্প্রদায়ের মধ্যে পরস্পরকে আবিরের রং মাখিয়ে একে অন্যের জন্য শুভকামনা করা হয়। এই উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি রয়েছে। প্রাণঘাতী নতুন ভাইরাস করোনা প্রতিরোধে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড এই 6টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হয়েছে। রোববার রাতে বিষয়টি জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। শাহরিয়ার সাজ্জাদ বলেন, ওই 6টি দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরের থার্মাল স্ক্যানার পরীক্ষা করা হচ্ছে। যদি করোনার লক্ষণ পাওয়া যায় তাহলে তাদের আইসোলেশনে অথবা কোয়ারেন্টাইনে রাখা হবে, আর যদি এমন কোনো লক্ষণ ধরা না পড়ে তাহলে যাত্রীরা যেন হোম কোয়ারেন্টাইন অথবা সেলফ কোয়ারেন্টাইনে 14 দিন থাকেন। চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। গতকাল 8 মার্চ রোববার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গ্যাজেটে তথ্য জানায়, সৌদি আরবের শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মদ আল আশাইক এই তথ্য নিশ্চিত করে বলেন, সতর্কমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার আগে দৈনিক এবং সাপ্তাহিক পর্যবেক্ষণ মূল্যায়ন করা হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এখন পর্যন্ত 1,09,696 জন আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,802 জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত 60,190 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বব্যাপী 100-এর অধিক দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 80,696 এবং মৃত হয়েছে 3,097 জনের। চীনের পর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা 7,382 এবং মৃত হয়েছে 50 জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে, সেখানে আক্রান্তের সংখ্যা 5,883 এবং মৃত হয়েছে 350-এরও বেশি মানুষ। অপরদিকে ইরানের এখন পর্যন্ত 5,823 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে 145 জন। দেখছিলেন ইউরো বাংলা সংবাদ। আগামী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আরো সংবাদ দেখতে লগ ইন করুন www.eurobangla.tv।